আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আমি নাজমুল, স্বাগত আজকের ক্লাসে। নাজমুল এডুকেশন ফ্যামিলির পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং স্বাগত। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনা করব অনুক্রম ও ধারা চ্যাপ্টার পর্ব নম্বর 10 নিয়ে। এই পর্ব নম্বর 10-এ তোমাদের বইয়ে দেখবে 33 নম্বর পেজে জোড়াই কাজ দেওয়া আছে। এই জোড়াই কাজ নিয়ে মূলত আলোচনা করবো। এই জোড়াই কাজে কি দেওয়া আছে লক্ষ্য করো, যে জোড়াই কাজটা হচ্ছে কি, তিন নম্বর জোড়াই কাজ দেখবে তোমরা ক্ষয়ের তিন নম্বর সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রম নির্ণয় করতে হবে। কি সাধারণ পদ দেওয়া আছে, অনুক্রম নির্ণয় করতে হবে। এ পর্যায়ে তিন এবং চার নম্বরটা নিয়ে আমরা একটু আলোচনা করবো, যে এখান থেকে কিভাবে আমরা অনুক্রম নির্ণয় করতে পারি। তাহলে সাধারণ পদ থেকে কিভাবে অনুক্রম তৈরি করতে হয়, এর আগে পূর্বের পর্বগুলোতে তোমরা দেখে থাকো, অবশ্যই তোমরা বুঝতে পারবে, তবে এটা একটু ব্যতিক্রম। লক্ষ্য করো, -1^(n-1)/(n)/2n+1। আচ্ছা, এখন বাচ্চা লক্ষ্য করো, n এর মান যদি 1 হয়, আমি একটা একটা করে হিসাব করি, তাহলে কি হয়, -1^(1-1)/(1)/2n+1, তাই না? আচ্ছা, এখন তাহলে এটা কত হলো, -1^0, ভেরি ইন্টারেস্টিং। 1 / 2 = 3 কত হলো, 3। আচ্ছা, এখন তোমরা সকলেই জানো যে কোন সংখ্যার উপরে 0 মানে 1, দ্যাট ইজ a^0 = 1, একটা সূচকের নিয়ম। কিসের নিয়ম এটা, সূচকের নিয়ম, দ্যাট ইজ কোন সংখ্যার উপরে 0 শব্দের অর্থ হচ্ছে সেটা কত হবে, 1 হবে। তাহলে -1^0 মানে যদি কি হয়, 1 হয়, তাহলে 1 × 1/3, তাহলে আমরা পেয়ে গেলাম 1/3, অর্থাৎ এই অনুক্রমের প্রথম পদটা হচ্ছে 1/3। এখন আমরা n^2 ইউজ করব, n^2 কত ইউজ করব, 2। আচ্ছা দেখো তো, n^2 যদি 2 হয় তাহলে কি হচ্ছে, -1^2 × 2 − 1 × 2/2 + 1। আচ্ছা, তাহলে সাধারণ পদ দেওয়া আছে, নির্ণয় করতে বলছে কি, অনুক্রম, তাহলে কি হবে, -1^2 থেকে একবার দিলে শুধু হবে কি, 1, আর উপরে আসলো 2, নিচে আসলো কত, 2 × 2 = 4 রাখে 5, আর মাইনাস এর উপরে বেজোড় সংখ্যা মানে মাইনাস চিহ্নটা থেকে যাবে, দ্যাট ইজ -1 × 2/5, তার মানে আমরা লিখতে পারবো -2/5, অর্থাৎ পরের পদটা হবে -2/5। এরপরে n এর মানটা যদি আমরা 3 ইউজ করি, বাচ্চারা লক্ষ্য করো, n এর মান কত, 3, তাহলে কত হয়, তাহলে আমরা পাবো -1^3 − 1 × 3/2 × 3+1, তাহলে কত হয়, -1^2, মাইনাস বর্গ হয়ে গেল, উপরে থাকলো 3 আর নিচে হচ্ছে 3 × 2 = 6, আর এটা কত, 7, তাহলে 3/7। এখন বলতো, মাইনাসের উপরে জোড় সংখ্যা থাকলে কি হবে, মাইনাস চিহ্নটা থেকে যাবে, মাইনাসের উপরে জোড় সংখ্যা হলে প্লাস হয়ে যাবে, কি হয়ে যাবে, প্লাস, আর মাইনাসের উপরে যদি বেজোড় সংখ্যা থাকে তাহলে মাইনাস চিহ্ন থেকেই যাবে। তাহলে এটাকে আমরা লিখতে পারবো কত, শুধু 1 × 3/7, দ্যাট ইজ 3/7, অর্থাৎ পরের পদটা আমরা পেয়ে গেলাম (3/7). আর একটা বের করে দেখাচ্ছি তোমাদের, আর একটা লক্ষ্য করো, n এর মান 4, তাহলে কত হবে, -1^4 − 1 = 4 × 2 + 1। বাচ্চারা লক্ষ্য করো, তাহলে -1 এর উপরে কত আসলো, 3, 4 থেকে একবার দিলে 3 হয়, আর এখানে আমরা পেলাম হচ্ছে উপরে 4 × 4 = 9। এখন বলতো, মাইনাসের উপরে বিজোড় সংখ্যা, তাহলে কি, মাইনাস চিহ্ন থেকেই যাবে, অর্থাৎ -4/9, পরের অনুক্রমটা আমরা পেয়ে গেলাম -4/9। এইভাবে এই অনুক্রমটা চলতেই থাকে। তাহলে তোমাদের কাজ কি, মনোযোগ সহকারে এই সাধারণ পদে n এর পরিবর্তে একবার 1, 2, 3, 4 বসালেই তোমরা একটা একটা করে উত্তর পেয়ে যাবে। এখন আসো পরেরটা আমরা একটু আলোচনা করি, 4 নম্বর অনুক্রম, সাধারণ পদ দেওয়া আছে, দেখো n^2 / 2n²-1। আচ্ছা, এটা আমি একটু উপরে লিখে নেই, সাধারণ পদটা হচ্ছে 4 নম্বর, সাধারণ পদ কি, n^2 / 2n²-1। সেক্ষেত্রে এখন কি হতে পারে, দেখো এই অঙ্কটার দিকে আমরা যদি সলভ করার চেষ্টা করি, এখন দেখো বাচ্চারা, n এর মানে 1 বসাবো, তাহলে কত হবে, 1 √2 × 1² - 1, তাহলে 1 এর উপরে বর্গ করলে কত হয়,
একই হয়, একের বর্গ করলে এক, তাহলে এখান থেকে দুই বিয়োগ এক, দ্যাট ইজ ওয়ান ডিভাইডেড দুই থেকে একবার দিলে ওয়ান, অর্থাৎ প্রথম পদটা আমরা কত পেয়ে গেলাম, ওয়ান পেয়ে গেলাম। খুব ইন্টারেস্টিং, তাই না? আচ্ছা, এখন এন এর মান টু ইউজ করবো আমরা। এন এর মান যদি আমরা টু ইউজ করি সেক্ষেত্রে কি হবে, লক্ষ্য করো যে এর পরিবর্তে যদি দুই ব্যবহার করি আমরা, তাহলে দুই স্কোয়ার টু গুণন টু স্কোয়ার মাইনাস ওয়ান, একদম সোজা। তাহলে দুই রূপে বর্গ করলে কত হচ্ছে বাচ্চারা, চার। তাহলে দুই রূপে বর্গ মানে চার, চার তো কোনো আট, আট থেকে এক বিয়োগ করো তাহলে কত হচ্ছে ফোর ডিভাইডেড সেভেন, অর্থাৎ পরের পরটা আমরা পাবো হচ্ছে ফোর ডিভাইডেড সেভেন। এখন এর মান যদি তিন হয়, এর মান কত, থ্রি, তাহলে কি হতে পারে, এটা তিনের রূপে স্কোয়ার টু গুণন থ্রি স্কোয়ার মাইনাস ওয়ান। তাহলে তিনের রূপে বর্গ মানে নয়, তিনের রূপে বর্গ মানে কত, নয়, নয় দেখুন আঠারো বিয়োগ এক, তাহলে আমরা পেয়ে গেলাম নাইন ডিভাইডেড সেভেন্টিন। এটা কি কাটাকাটি করা যায়, যায় না। তাহলে পরের পদ পেলাম হচ্ছে নাইন ডিভাইডেড সেভেন্টিন, সতেরো। এখন এন এর মান যদি চার হয়, এন ইজ ইকুয়াল টু যদি আমরা ফোর ইউজ করি তাহলে কি হবে, তাহলে হচ্ছে বাচ্চা দেখো ফোর স্কোয়ার টু গুণন ফোর স্কোয়ার মাইনাস ওয়ান, সো দ্যাট উই ক্যান রাইট সিক্স টেন, চারের উপর বর্গ মানে কত, ষোলো। এখন এটাও কি, চারের উপর বর্গ মানে ষোলো, ষোলো তো গুণো বত্রিশ, বত্রিশ বিয়োগ এক তাহলে কত হচ্ছে থার্টি থ্রি, তাহলে ষোলো ডিভাইডেড তেত্রিশ। পরেরটা পেলাম আমরা হচ্ছে সিক্স টেন ডিভাইডেড থার্টি থ্রি, আর একটা ইউজ বের করবো, বের করে শেষ। এইভাবে এই সাধারণ পদ থেকে আমরা অনুক্রম নির্ণয় করতে পারি। তাহলে এর মান ফোর যদি হয়, ফোর হয়েছে, এখন ফাইভ ইউজ করো, তাহলে পাঁচ স্কোয়ার ডিভাইডেড টু গুণন পাঁচের উপরে স্কোয়ার মাইনাস ওয়ান, তাহলে কি হচ্ছে পাঁচের উপরে বর্গ করলে কত হয় পঁচিশ, তাহলে পাঁচের উপরে বর্গ মানে পঁচিশ যখন পঞ্চাশ, তাহলে ফোরটি নাইন, মাইনাস এক করলে কত হচ্ছে ফোরটি নাইন, এটাকে ভাগ করা যায় না, তাহলে পরের পদটা হবে পঁচিশ ডিভাইডেড উনপঞ্চাশ। তাহলে এইভাবে এই সাধারণ পদ থেকে এই অনুক্রমগুলো চলে আসবে। তাহলে আমরা কিভাবে সাধারণ পদ থেকে অনুক্রম নির্ণয় করতে হয়, আশা করি আজকের ক্লাসের মাধ্যমে তোমরা খুব ইজিলি ভাবে বুঝতে পেরেছো। আর আমার চ্যানেলের ক্লাসগুলো যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী ক্লাসগুলো পাওয়ার জন্য। ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফেজ।